ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কলকাতায় বাড়ল কন্টেনমেন্ট জোন, কন্টেনমেন্ট জোন বেড়ে হলো 334। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি সুমন ঘড়াইয়ের সঙ্গে। সুমন, ঠিক কি জানা যাচ্ছে? একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার কি খবর রয়েছে? দেখো, সেটা হচ্ছে বিষয় যেটা যে রাজ্য সরকারের যে ওয়েবসাইট রয়েছে এগিয়ে বাংলা, সেখানে একটু আগে যেটা আপলোড করা হয়েছে যে কলকাতায় যে কন্টেনমেন্ট জোন সেই সংখ্যাটা ছিল 316 কালকে অবধি, সেটা আজকে বেড়ে হলো 334, অর্থাৎ 18টি বাড়লো। পাশাপাশি বিভিন্ন জেলাতে কোথাও বেড়েছে কোথাও কমেছে, কিন্তু কলকাতা লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আগে ছিল কন্টেনমেন্ট জোনের সংখ্যা 1টি, সেটা বেড়ে হলো কিন্তু 22টি। এবং এছাড়াও নদিয়াতে যেমন 1টি বেড়েছে, উত্তর চব্বিশ পরগনাতে 1টি রয়েছে, মালদাতে 2টি 1টা বেড়েছে, এই যে বিষয়গুলো তো রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে কলকাতা শহর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, অর্থাৎ কলকাতা এবং কলকাতা লাগোয়া এই যে দুটো জেলা, সেখানে কিন্তু একটা জায়গাতে 18টি, একটা জায়গাতে 22টি বাড়লো। তুমি জানো কিছুদিন আগে মুখ্য সচিব যখন প্রেস কনফারেন্স করছিলেন তখনই তিনি বলেছিলেন যে কলকাতা শহর এবং কলকাতা আশেপাশের অঞ্চলগুলোকে নিয়ে কিন্তু রাজ্য সরকার সব থেকে বেশি চিন্তিত, কারণ 80% পেশেন্ট কিন্তু এখান থেকেই আসছে। সেইটাই দেখা গেল যে কলকাতাতে বাড়লো হচ্ছে 18টি এবং কলকাতা সহ যে দক্ষিণ চব্বিশ পরগনা সেই জায়গাতে বাড়লো হচ্ছে 22টি। এছাড়া আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যে সাংবাদিক সম্মেলন করেছেন তিনি বলেছেন 112টি নতুন করে আক্রান্ত, 112 জন নতুন করে আক্রান্ত, এটাও কিন্তু রাজ্যের পক্ষে একটা রেকর্ড। একদিনে অর্থাৎ 24 ঘন্টায় 112 জন আক্রান্ত হয়েছে, এই বিষয়টাও কিন্তু রেকর্ড। এই পুরো বিষয়টাই কিন্তু এগিয়ে বাংলা যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এবং প্রত্যেক মুখ্য রাজ্যের স্বরাষ্ট্রসচিব আজকে আলাপন বন্দ্যোপাধ্যায় যেটা বললেন সেটা হচ্ছে প্রত্যেক মুহূর্তে এই ফিগারগুলো বদল করে, একটা সকালবেলার দিকে একরকম ফিগার, বিকেলের দিকে একরকম ফিগার, এই ফিগারগুলো বদলাতে পারে। তখন এখন অবধি এগিয়ে বাংলাতে যে ফিগার দেওয়া হয়েছে তাতে কলকাতা ছিল 316টি কন্টেনমেন্ট জোন, সেটা বেড়ে হলো 334টি, এবং দক্ষিণ চব্বিশ পরগনা 1টি ছিল, সেটা বেড়ে হলো 22টি। ধন্যবাদ সুমন।